আপনারা দেখছেন পিচ স্টোরি বাংলা। কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ি, ইহকালে শান্তি ও পরকালে মুক্তি লাভ করি। আজকে আমাদের দেশে ইসলাম কলঙ্কিত কোনো আলেমের কারণে হয় নাই, ইসলাম কলঙ্কিত সরকারের কারণে হয় নাই, আমাদের দেশে ইসলাম কলঙ্কিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের ডিবি ডিজি ওই যে মুনাফিক স্বামী আফজালের মতো লোকের কারণে ইসলাম কলঙ্কিত। আমরা বলতে চাই শামীম আফজাল সরকারের তোষামোদি করে, ইমানের কথা বলে, মুনাফেকি করে ইসলামিক ফাউন্ডেশনকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? ইসলামিক ফাউন্ডেশন মরহুম শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছেন, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পুরা বাংলাদেশের মুসলমানের প্রতিনিধিত্ব করে, ঠিক কিনা? কিন্তু তার দুর্নীতি পত্রিকা দেখেন আসছে না, কিন্তু সে নিজেকে মুসলমান পরিচয় দেয় অথচ সে মুনাফিকি করে। আরেকজন মুনাফিক বাংলাদেশে মুসলমান কষ্ট করতেছে আরেক মুনাফিকের কারণে, যার নাম ফরিদউদ্দিন মাসুদ। এই জাতীয় আলমগুল কোরআনের কথা বলে না, হাদিসের কথা বলে না, পরিবেশের দোহাই দিয়ে, মুখের মধ্যে চ্যানবোর্ড লাগিয়ে, মাথায় টুপি দিয়ে ইসলামের বিপক্ষে মুনাফিকি করে, ঠিক কিনা? তারা আসলে কারো লোক নয়, আজকে সরকারের দালালি করে। আজকে যদি এই সরকার চলে যায়, কালকে সকাল থেকেই সরকারের বিরোধিতা করবে। প্রধানমন্ত্রীকে বোঝা উচিত, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই, এই জাতীয় নাস্তিক এবং মুনাফিকদের বিরুদ্ধে আমাদের কথা আছে। যেহেতু আমরা মুসলমান, মুসলমানের প্রতিনিধিত্ব করি, রাসূলুল্লাহর প্রতিনিধিত্ব করি, ইমাম মাহদীর প্রতিনিধিত্ব আমরা মুসলিম মিল্লাত করি, যেই কোনো পরিবেশ পরিস্থিতিতে ইমাম মাহদী যখন আসবে পুরা পৃথিবী যা দাবানোর আগুনে দাউ দাউ করে জ্বলবে। যখন ইমাম মাহদী জিহাদের ডাক দিবেন, তার জিহাদে শরীক হওয়া প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আজকে মুসলমান নিজের ইতিহাস ঐতিহ্য ভুলে যাওয়ার কারণে আজকে মুসলমান কলঙ্কিত, আজকে মুসলমান পুরো পৃথিবীতে মার খাচ্ছে, ঠিক কিনা? একটা বাঘের বাচ্চা আর একটা ছাগলের বাচ্চা, কিসের বাচ্চা? বাঘের বাচ্চা এটা এক লোকে ফাই নিয়ে আসছে, ছাগলের বাচ্চা লোকে চড়তেছে বাচ্চাটা। এখন ছাগলের তো শিং আছে, বাঘের শিং আছে নি, হাজারো চেষ্টা করলে শিং উঠবো নি। এখন প্রতিদিন ছাগলে বাঘের বাচ্চা এটার গুতায় শিং দি গুতায়, বাঘের বাচ্চা চিন্তা করে যে দাঁড়া আমার সিংহ ডোক করেও। একদিন এক বড় বাঘ বন থেকে আসি ছাগলের উপরে আক্রমণ করার জন্য আসছে, বসি দেখে যে সর্বনাশ, বাঘের একটা বাচ্চা ছাগলে খেলাধুলা করতেছে, একটা গুতা দিলে এদিকে যায় আর একটা গুতা দিলে এদিকে যায়। বাঘের তো মাথা খারাপ যে বাঘের এইরকম শক্তি, কিন্তু ছাগল বাঘ নিয়ে বাঘের বাচ্চা নিয়ে খেলাধুলা করে কারণটা কি? থাবা মারলো বাঘ, আজকে কোনো ছাগল ধরে নাই, ওই বাঘের বাচ্চাটাকে ধরেছে। বাঘের বাচ্চাটাকে ধরার পরে বলতেছে যে তুমি কি কো? আমি ছাগল। সে কি কয়? তখন ওই বাঘ এই ছাগল বাঘের বাচ্চাটাকে একটা কুফের কাছে নিয়ে গেলেন। কুফের কাছে নেওয়ার পরে দেখে তার চেহারা দেখার পরে ওই বড় বাঘকে বলতেছে, জাফান আপনার চেহারা আর আমার চেহারায় তো মিল আছে, ঘটনাটা কি? ওই বাঘের বাচ্চাটাকে বাঘ বলতেছে, তুমি ছাগলের সাথে থেকে থেকে তোমার চরিত্রটা ছাগলের মতন হয়ে গিয়েছে, আসলে তুমি ছাগল নও, ছাগলের বাচ্চা নও, তুমি কিন্তু বাঘের বাচ্চা। তুমি যেহেতু বাঘের বাচ্চা, ছাগলের ওইখানে যাওয়ার পরে যদি একটা হুঙ্কার দিতে পারো, যদি একটা হুঙ্কার দিতে পারো, ছাগল তোমার গায়ে আঘাত দিতে পারবে না। আজকে আমরা ওই বাঘের বাচ্চার মতন মুসলমান ছাগলে পরিণত হয়ে গিয়েছি। বিশ্ব মুসলমান যদি ওই বাঘের মতন একটা হুঙ্কার দিত, পুরা পৃথিবীর কাফেরদের তক্ত নিশানা সব ব্যঙ্গে চুরমার হয়ে যেত। আজকে মুসলমান আমাদের ইতিহাস ভুলে গিয়েছি, বাতিল সে দাবনে ওয়ালে আই আসমানি হি খাম জো দিল পর চুকা খাইয়ে ইমতিকা খামার। বিশ্ব দেখেছে বারে বারে মমিন কখনো হারে না,
জীবনে দিতে জানে তারা, ইমানে দিতে পারে না, ঠিক কিনা? মুসলমান কখনো ইমান দিতে পারে না, মুসলমান কখনো মুনাফিকি করতে পারে না, মুসলমান কখনো কোরআনকে বলতে পারে না, মুসলমান কখনো রাসূলের আদর্শটাকে বলতে পারে না। সম্মানিত হাজিরিন, পুরো পৃথিবী আজকে অশান্তির দাবানলে জ্বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে ইসলামী খেলাফত থাকবে 30 বছর। কত বছর? 30 বছর ইসলামী খেলাফত থাকবে। তারপরে আসবে রাজতন্ত্র, অনেক বছর রাজতন্ত্র দেশ পরিচালনা করবে। রাজতন্ত্রের পরেই আসবে কিন্তু স্বৈরতন্ত্র। কি তন্ত্র? আজকে আপনি পৃথিবীর দিকে তাকান, স্বৈর শাসক বেশি না সুশাসক বেশি? পৃথিবীতে স্বৈর শাসক আজকে বসে রয়েছে। আপনি সৌদি আরবের দিকে তাকান, রাজতন্ত্রের নামে কিন্তু আসলে স্বৈর শাসন চালাচ্ছে, ঠিক কিনা? রাসূলুল্লাহর হাদিস, দুনিয়ার মুসলমান হতাশার কোনো কারণ নেই, আল্লাহর গোলাম, হতাশার কোনো কারণ নেই। অপেক্ষা করো, অপেক্ষা করো, পুরো পৃথিবী আজকে ইমাম মাহদির জন্য অপেক্ষা করতেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদির আগমন তখনই ঘটবে, এই স্বৈরশাসনের পতন করার জন্যই কিন্তু ইমাম মাহদি আসবে। আজকে পৃথিবীতে স্বৈর শাসন চলে, এই স্বৈর শাসকদের হটিয়ে দিয়ে স্বৈর শাসকদের জায়গায় কোরআনের রাজ কায়েম করবে কিন্তু ইমাম মাহদি আলাইহিসসালাম। আপনি হাদিসগুলো পড়ে দেখেন, ইমাম মাহদি আলাইহিসসালাম যখনই আসবে স্বৈর শাসকের পরে ইমাম মাহদি, আর কোনো কথা রাসূল বলে নাই। এক নম্বর, 30 বছর খিলাফত, খোলাফায়ে রাশেদিন, তারপরে ওই যে রাজতন্ত্র, তারপরে স্বৈরতন্ত্র, স্বৈরতন্ত্রের পরে ইমাম মাহদি আসবেন। ইমাম মাহদি আসার কিছু সিমটম, কিছু লক্ষণ কিন্তু পৃথিবীবাসী দেখবে। কয়েকটা লক্ষণ আছে ইমাম মাহদি আসার জন্য। একটা লক্ষণ হচ্ছে ওই যে ফুরাত নদীর মধ্যে একটা স্বর্ণের খনি দেখা দিবে, ওই স্বর্ণের খনির জন্য কিন্তু বিশ্বযুদ্ধ বেজে যাবে। ওই স্বর্ণের খনিটা দখল করার জন্য পরাশক্তিগুলো একে অপরের মুখোমুখি হয়ে যাবে, একটা যুদ্ধ হবে। ইমাম মাহদি আসার আগে 3টা ভূমিদশ হবে। কয়টা? পূর্বে একটা, পশ্চিমে একটা, এবং মধ্যপ্রাচ্যে একটা। 3টা ভূমিদশ হবে। ভূমিদশ মানে ওই যে জমিনের জায়গা, জমিন একেবারে এমনভাবে নিচের দিকে দেবে যাবে, সাগরে পরিণত হয়ে যাবে। 3টা ভূমিদশ ইমাম মাহদি আসার আগে হবে। ইমাম মাহদি আলাইহিসসালাম যেই বছর পৃথিবীতে আসবেন, ওই বছর রমজান মাসে, রমজান মাসে একসাথে চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ হবে একই বছর। একই বছর একই মাসের রমজান মাস চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদি আসবেন আমার বংশ থেকে, ফাতেমার বংশ থেকে। ইয়াকুলুল মাহদি মিন ইত্রাতি মিন ওয়ালাদি ফাতিমা, ইসমু আবি, ইসমি আবি, ওই যে ইসমু গাওয়া ইসমি, তার নাম হবে আমার নাম, তার বাবার নাম হবে আমার বাবার নামে। মাহদি শব্দের অর্থ হচ্ছে প্রদর্শক, তার নাম কিন্তু আসলে মাহদি নয়, তার নাম হবে মোহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মোহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। যেই বছর ইমাম মাহদি আসবেন, ওই যে রমজান মাস, ওই রমজান মাসে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ একই সাথে হবে, যেই বছর ওই বছরেই হজে ইমাম মাহদির আগমন ঘটবে। ওই রমজান মাসের পরপরেই, ওই রমজানের পরপরেই জিব্রাইল আলাইহিসসালাম আসমান থেকে একটা আওয়াজ দিবে। কি দিবে? একটা আওয়াজের কারণে ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান যখন তাদের সীমা অতিক্রম করে চলে যাবে, সীমার বাইরে তারা যখন চলে যাবে, সীমা অতিক্রম করবে, মুসলমানদের উপরে যখন জুলুমের মাত্রা বেড়ে যাবে, তখন জিব্রাইল আলাইহিসসালাম সতর্কতামূলক আসমান থেকে একটা আওয়াজ দিবে, একটা ডাক দিবে। ওই রমজান মাসের পরপরেই ডাকটা দেওয়ার কারণে পুরো পৃথিবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুনাফিক শুধু মুসলমান ছাড়া বাকি যতগুলো দল এবং মতের লোক আছে, ওই দল এবং মতের লোকগুলো থেকে 70,000 লোকজনের জবানবন্দ হয়ে যাবে। 70,000 লোক অন্ধ হয়ে যাবে, আবার 70,000 লোক বধির হয়ে যাবে, কানে শুনবে না। এই লোকগুলো ম্যাক্সিমাম ইহুদিদের মধ্য থেকে হবে, খ্রিস্টানদের মধ্য থেকে হবে, মুনাফিকদের মধ্য থেকে হবে। এই ডাক দেওয়ার মতন আওয়াজটা যখন দিবে, 100% বেঁচে যাবে যারা সেজদায় থাকবে, নামাজে থাকবে। ওয়ারকাউ মাআর রাকিঈন, যারা রুকুকারীদের সাথে রুকু করে সেজদা করে সেজদায় যারা থাকবে, নামাজের মধ্যে যারা দণ্ডায়মান থাকবে, তারা 100%
পারছেন বেঁচে যাবে, আর যারা নামাজের বাইরে থাকবে যেই কোনো লোক কিন্তুকেই আজাবে গ্রেপ্তার হইতে পারে। এটা ইমাম মাহদি আসার আগের ঘটনা। ইব্রাহিম আলাইহিসসালাম আসমান থেকে একটা ডাক দিবেন, এত বিকট একটা আওয়াজ হবে, আওয়াজের কারণে 70,000 লোকের কানের পর্দা ফেটে যাবে, কানে শুনবে না, বধির হয়ে যাবে, আরও 70,000 লোক অন্ধ হয়ে যাবে, আরও 70,000 লোক বোবা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কারণে পৃথিবীটা যতই কিয়ামতের দিকে ধাবিত হচ্ছে ততই দুনিয়ার মধ্যে আযাব এবং গজব কিন্তু বেড়ে যাবে। এই কারণে আজরাইল, এই কারণে ওই যে দাজ্জালের আবির্ভাব হবে, ঈসা আলাইহিসসালামের আবির্ভাব হবে, দাজ্জালের মোকাবেলা পৃথিবীর কোনো মানুষের শক্তি নেই, দাজ্জালের মোকাবেলা করবে। আম্মা জান আয়েশা থেকে একটা হাদিস বর্ণিত, ইবনে মাজাহ শরীফের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত أن رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة قبل السلام يقول قبل السلام اللهم إني أعوذ بك من عذاب القبر وإني أعوذ بك اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات أما جن عائشة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দণ্ডায়মান হতেন, নামাজ পড়তেন, নামাজ যখন শেষ হতো উনি সালাম পেরানোর আগে কবলা সালাম, সালামের পূর্বেই তিনি চারটা জিনিস থেকে পানা না হাসে কখনো সালাম পেরাতেন না। ওই চারটা জিনিস, এক নম্বর হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ওয়াল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও, ওয়া ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি আমাকে কবর আযাব থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ ফাক রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবাই কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হিসাবে মনোনীত করেছেন। আল্লাহু আকবার। দুই নম্বর গুণ বর্ণনা করলেন, দুই নম্বর কেন মনোনীত করেছেন, ওয়া ইকামাতে দীনিহি, এক নম্বর হচ্ছে রাসূলের সাহায্যের জন্য তাদেরকে পাঠানো হয়েছে, দুই নম্বর তাদের কাজ ওয়া ইকামাতে দীনিহি, দিন প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? কিন্তু আজকে এক শ্রেণীর নাস্তিক, এক শ্রেণীর মুনাফিক, এক শ্রেণীর আলেম একামতে দিনের বিরোধিতা করে, ঠিক কিনা? এক শ্রেণীর আলেম বলে একামতে দিন ফরজ নয়, একামতে দিন ফরজ, সর্ব অবস্থায় ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেণীর আলেমদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন, এই শ্রেণীর আলেমদের ব্যাপারে তাও হাদিসটা বর্ণনা করেছেন। ইবনে মাসউদ বলবো, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম قال قال رسول الله صلى الله عليه وسلم لما وقعت بنو إسرائيل في المعاصي نخذكم علماؤهم فلم ينتهوا فجلتهم في مجالسهم وأكلهم وشربهم فضرب الله لسان على داود وعيسى بن مريم ذلك بما عاصوا وكانوا يتدون قال فجلس رسول الله صلى الله عليه وسلم كان متكئا قال والذي نفسي بيده لتأمرون بالمعروف ولا تنحون عن المنكر ولا تأخذن على يد الظالم على يد الظالم رسول الله صلى الله عليه وسلم برنا كرسين আমার উম্মতের খবরদার, আলেমদেরকে সাবধান করা হয়েছে হাদিসের মধ্যে, আলেমদেরকে সাবধান করা হয়েছে, ও আলেমেরা ভালো করে শুনো, যারা নিজেকে আলেম পরিচয় দাও, যারা নিজে তাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, লম্বা জুব্বা গায়ে দিয়েছ, তুমি মনে করো ইসলামের খেদমত করতেছ, ইসলামের কত খেদমত করো তুমি খুশি, আসলে তুমি ইসলামের খেদমত করো না, ইসলামের সাইনবোর্ড লাগিয়ে তুমি ইসলামকে বিকৃত করে খাও। মুসলমান দাড়ি টুপি লাগিয়ে ইসলামের খেদমত করে না, এক শ্রেণীর আলেম দাড়ি টুপি ব্যবহার করে ইসলামের চ্যাটবোর্ড লাগিয়ে ইসলাম বিকৃত করে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে মাহফিল করে ইসলাম বিকৃত করে খায়। তারা ইকামতের দিনের পক্ষে কথা বলে না, কারণ হচ্ছে তারা ইকামতের দিনের পক্ষে কথা বললে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, জেল আসতে পারে, জুলুম আসতে পারে, জেল জুলুম নির্যাতনের ভয়ে মুখের মধ্যে তালা লাগিয়ে দিয়েছে, ঠিক কিনা? সম্মানিত মুসলমান, ইমাম মাহদি এসে সপ্তম কাজ হচ্ছে যুদ্ধের জন্য ডাক দিবে, কিসের জন্য? আমার রাসূল বলেছেন খবরদার, বনি ইসরায়েলের আলেমেরা কেমন ছিল জানো? ইবনে মাসউদ হাদিসের রাবি বলতেছে, তারা আলেম ওলামারা যখন লোকজন মদ খাইতে হুকুম
সুদ খাইতো মুসল্লিরা, ইমাম সাহেব মুসল্লিদেরকে প্রথমে না করেছে, মদ খাইও না, ঘুষ খাইও না, খারাপ কাজ করিও না, কয়েকদিন নিষেধ করার পরে যখন শুনে না ইমাম সাহেব মদখোর ঘুষখোর গাঁজাখোর সবার বাড়িতে যায় দাওয়াত, আছে না নাই? আছে না নাই? মসজিদ কমিটির সভাপতি এক অক্ত নামাজ পড়ে না, মসজিদ কমিটির সভাপতি সুদ খায়, ইমাম সাহেব কোনোদিন সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না, কারণ বুকে হিম্মত নাই। আমার অনেক মুসল্লি আছে চাকরি শুক্রবারে আছে না নাই আল্লাহ জানে। ইমাম সাহেব মসজিদের মিম্বরে বসেছ, তুমি রাসূলুল্লাহর প্রতিনিধি ঠিক কিনা? তুমি কোরআনের প্রতিনিধি ঠিক কিনা? তুমি মসজিদের মিম্বরে বসে মিষ্টি মিষ্টি কথা বলে টাকা রুজি করতেছো, আল্লাহর দরে জবাবদিহি করা লাগবে না? লাগবে না জবাবদিহি করা? সময়টা সামনে আছে না নাই? আছে না নাই? আজকে যারা ইকামতের দিনের বিরোধিতা করেছে পুরা পৃথিবীর দিকে তাকাও, আজকে যারা কোরআনের বিরোধিতা করেছে ইকামতের দিনের বিরোধিতা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইতিহাসের আস্তা গুড়ে নিক্ষিপ্ত করেছে ঠিক কিনা? আর যারা ইকামতের দিনের পক্ষে দাঁড়িয়েছে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে তাদের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। সাইয়্যেদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তাআলা তাকে যখন ফাঁসি দেওয়ার জন্য নিল, ফাঁসির কাস্তে ঝুলানোর জন্য ইমাম সাহেব তাকে কালেমা পড়ানোর জন্য এসেছে, আফসোস করে শহীদ কুতুব সাইয়্যেদ কুতুব শহীদ বললেন যে কালেমা পড়ে তুমি সরকারের বেতন নাও, একই কালেমা পড়ে আমি ফাঁসির কাস্তে ঝুলতেছি। কিসের কালেমা তুমি পড়েছ? কালেমার দাওয়াত তুমি বুঝো নাই, তুমি দাড়ি আছে টুপি আছে রাসূলুল্লাহ সাইনবোর্ড লাগিয়ে তুমি ইসলামকে কলঙ্ক করতেছ। এক শ্রেণীর আলেম আছে সুদ খায় ঠিক কিনা? এক শ্রেণীর আলেম আছে ঘোষ খায় ঠিক কিনা? এক শ্রেণীর আলেম আছে মুনাফিকি করে ঠিক কিনা? এই এক শ্রেণীর মুনাফিক আলেমদের কারণে আমাদের সমাজে আজকে এত অশান্তি ঠিক কিনা? মাননীয় সম্মানিত প্রধানমন্ত্রী তার বাবায় ইসলামিক ফাউন্ডেশন রূপকার কিন্তু শেখ মুজিবুর রহমান, জানেন তো সবাই, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের 90% মুসলমানের প্রতিনিধিত্ব করে ইসলামিক ফাউন্ডেশন, কিন্তু কিছু নাস্তিক কিছু মুরতাদ কিছু আলেমে সু ফরিদুদ্দিন মাসুদের মতন লোক প্রধানমন্ত্রীকে বুঝিয়ে সুজিয়ে উল্টাপাল্টা কথা বলিয়ে সরকার বিপদে পড়ে যায়। ওই লোকগুলোই সরকার ক্ষমতা দেখে চলে গেলে কালকে সকালবেলা দেখবেন ওই লোকগুলোই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেছে, কারণ এরা মুনাফিক, এদের চাইনবোর্ড মুনাফিক, এরা কখনো সঠিক পথে নেই, এটা আল্লাহর পক্ষ থেকে লানত থাকত হচ্ছে মুনাফিক ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা কোথায়? জাহান্নামের একেবারে নিকটে।